মাসিক অবস্থায় মা বোনেরা ছয়টি কাজ তারা কখনো করতে পারবে না। ইসলাম তাদেরকে নিষেধ করে দিয়েছে, যখন মিনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়ে যায়, মা বোনদের যখন মাসিক শুরু হয়ে যায়, তখন তারা এই ছয়টি কাজ তারা কখনো করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যার মাসিক হয় এটা হচ্ছে একটা স্বাভাবিক বিধান, এটা স্বাভাবিক। দালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটা আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য যে মহিলার মাসিক হয় না, বুঝতে হবে সে অসুস্থ, আর যে মহিলার মাসিক হয় বুঝতে হবে সেটা সুস্থ। জাহিলি যুগে যে নারীদের মাসিক হইত, ওই নারীদেরকে আলাদা করে রাখা হতো, তাদেরকে এটা হয়তো ভাবা হতো যে এটা তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার যখন একবার মাসিক শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার ঘরে গেলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাসিক শুরু হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার সাথে একই সাথে ওয়ফি বুদি আহাদিকুম একসাথে সময় কাটিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আদা। হে রাসূল, লোকেরা যখন আপনার কাছে জিজ্ঞেস করে মাসিক সম্পর্কে, আপনি বলে দেন এটা খুব কষ্টকর, এটা খুব কষ্টকর বিষয়। এজন্য কোরআনে আল্লাহ তাআলা ছয়টি বিষয় নিষেধ করে দিয়েছেন, মা বোনদের যখন তাদের মাসিক চলাকালীন অবস্থায় ছয়টি বিষয় তারা করতে পারবে না। এর এক নাম্বার হচ্ছে, মাসিক চলাকালীন অবস্থায় তাদের সাথে সহবাস করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি বৈধ স্বামী, অথচ আপনার জন্য মাসিক চলাকালীন অবস্থায় আপনার জন্য করা হারাম। দুই নাম্বার হচ্ছে, মাসিক চলাকালীন অবস্থায় আপনার স্ত্রীর নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর উপর পর্যন্ত দেখা আপনার বৈধ স্বামী আপনি, আপনার জন্য হারাম। এটা আল্লাহ তাআলার বিধান। দালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটাই আল্লাহ তাআলার বিধান। তিন নাম্বার হচ্ছে, মাসিক চলাকালীন অবস্থায় মহিলারা রোজা রাখতে পারবে না, কিন্তু পরবর্তীতে এটা কাজা আদায় করতে হবে। যেমন ফরজ বিধান, রমাদানের রোজা ফরজ বিধান, এই ফরজ বিধান মাসিক চলাকালীন অবস্থায় যখন মাসিক শুরু হয়ে যাবে তখনই বন্ধ করে দিবে, পরবর্তীতে এটা কাজা আদায় করে নিতে হবে। চার নাম্বার, যখন মাসিক চলাকালীন হয়ে শুরু হয়ে যাবে, এই মাসিক অবস্থায় মহিলাদের জন্য নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, পরবর্তীতে এটা কাজাও আদায় করতে হবে না। পাঁচ নাম্বার, যখন মাসিক চলাকালীন অবস্থায় মহিলারা কোরআন স্পর্শ করতে পারবে না, এমনকি কোরআন তারা পড়তেও পারবে না। দালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটা আল্লাহ তাআলার বিধান। আর আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু সহজ চায়, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সহজ চায়, কোনো কিছু কঠিন চায় না, সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, একেবারে ব্যালেন্সপূর্ণ আল্লাহ তাআলা ইসলামে করে দিয়েছেন। সর্বশেষ, মাসিক অবস্থায় মা বোনরা যে কাজগুলো করতে পারবে না, সেটা হচ্ছে, মাসিক অবস্থায় কোনো মা হজে গেছেন, কোনো বোন হজে গেছেন, কিন্তু মাসিক চলাকালীন অবস্থায় তারা আল্লাহর গফ তাওয়াফ করা ছাড়া বাকি হজের সব কাজগুলো তারা করতে পারবে। দালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য মাসিক, এটা আমরা যেন, এই পিরিয়ড এটা আমরা যেন অন্য কোনো ঘৃণার চোখে না দেখি, কারণ আপনি যদি ঘৃণার চোখে দেখেন তাহলে আল্লাহর বিধানকে আপনি ঘৃণার চোখে দেখছেন। মনে রাখতে হবে, কোনো মা তার মেয়েকে এই মাসিক সম্পর্কে, মাসিকের জ্ঞান তাদেরকে বুঝাবে, কোনো বড় বোন তার ছোট বোনকে এই মাসিকের জ্ঞান সম্পর্কে বুঝাবে, প্রত্যেকটা বিধান তাকে পাই টু পাই, ষোলোতে ষোলো আনা তাকে বুঝিয়ে দিবে। দালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য আমাদের সব মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা এই মাসিকের যে কুসংস্কারগুলো আছে এগুলো থেকে বেরিয়ে সঠিক বুঝ এবং সহি সমাজ আল্লাহ তাআলা দান করে। আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমিন।